হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা তানিয়াদের বাড়িতে আছি, ওদের বাড়িতে। ফার্স্ট ইয়ার কেমন কেটেছে তোমরা তো নিশ্চয়ই জানো, মেলাতে কী ঝামেলা হয়েছে তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখেছো। আর আপাতত ওদের বাড়িতে আছি আর এখনও থাকবো। আর তোমার সকালবেলা উঠে আমার হাজব্যান্ড ফার্স্ট হচ্ছে নিচ্ছিল মিহিদানা, কারণ মিহিদানা এখানকার মিহিদানা মানে ওই দেশের মিহিদানার একটা আলাদা গন্ধ। তারপর হচ্ছে একটু আলুর দম মুড়ি খেয়ে নিয়েছি। আলুর দম মুড়িটা তো হচ্ছে তোমার, আলুর দমটা কালকে রাত্রে ছিল অবশ্যই, নিরামিষ আলুর দম ছিল, তো খেয়ে নিয়েছি। তারপরে অরূপদা কেটে বস কাটতে বসেছে পুরো সবজি টবজি হেনা দানা কেটে টেটে নিল। তো আমার হাজব্যান্ড তো পাখার তলায় বসে আছে, চা খাচ্ছিলো। আর অরূপদা ওদিকে কুণ্ডবান্না কাটছিলো, আমি এখানে সিঁড়ির ওপর বসে আর এদিকে কাকিমা বসে বসে গল্প করছিল আমাদের সাথে। আর আইসক্রিম, আইসক্রিম না, মটকা চলে এসেছিল এখানে, মানে গ্রামে যারা ঘন্টা বাজিয়ে আনে তাদের তো ভালোবেসে ঘন্টা বাজিয়ে নি। তুমি খাবে তো? হ্যাঁ ভাবি খাবে। এই দুটো দাও কি কি, ওই নারকেল দাও, নারকেল। তো একটা মটকা তোলো না দেখি কিরম দেখতে। হ্যাঁ আমি খাবো না। এ ভাই ও গা, মট খাবে? হ্যাঁ খাবো খাবো, এটা খাবো। হ্যাঁ দাও দাও, এটা খাবো। তো নেবে তো, নেবে তো। হ্যাঁ ঠিক আছে, তুমি নাও, মাকে একটা দাও। কাকিমা মটকা খাবে তো? ঠিক আছে আমি এই মটকাই খাবো। আমি যার জন্য অরূপদা সবাইগুলো কেটেছে, আর এদিকে অরূপদাই হচ্ছে রান্না করছে। একটা সুন্দর একেবারে ইয়েতে ইয়ে হয়ে গেছে, পোস্ত দিয়ে রান্না হচ্ছে। আমি প্রত্যেক বন্ধুদের বলছি কেউ ভুলেও দেশের বেলাতে এসো না। তাতে সব অরূপদাই রান্না করছে, তো আমের চাটনিটাও অরূপদাই করবে, ফ্রাইড রাইসটাও অরূপদাই করবে। আর কাকিমা হচ্ছে তোমার মানে চালটাকে ভালো করে দিয়েছে, কারণ চালটা আমাদের একটু ডিস্টার্ব হয় করার জন্য। তো এবার ফ্রাইড রাইসটা এবার এই চালের বানানো হবে। খুব সুন্দর ঝরঝরে চাল মানে করেছে, তোমরা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই। এবারে আমরা খেতে বসবো, যার জন্য তানিয়া বেড়ে দিচ্ছে। নিচেই খেতে বসলাম, ভালো লাগে না ওই ওপরে সারাক্ষণ হচ্ছে এই টেবিলের ওপরেও খেতে, আর নিচেই আমরা খেতে বসে গেলাম। আলু কষা, ফ্রাইড রাইস আর আমের চাটনি, দারুণ খাবার নিরামিষ দিনের জন্য। এর থেকে আর বেশি কিছু চার দরকার নেই, কি বলো তোমরা? বসে আছে, আজকে একটু ভালো করে ঘুরবো, কালকে তো ঝগড়া করতে করতে সব চলেই গেল। এই গাড়ির গেটের চাবি পাস সোজা করো। পাস সোজাই তো করেছি। আমরা রিক্সা করে যাচ্ছি। শোন আগে গিয়ে গেঞ্জি গুলো দেখো। গেঞ্জি তো বর্ণের ফ্রি দে। এই আর তোর বর এই গেঞ্জিটা নিয়ে গেছে না, এই গেঞ্জিটা। হ্যাঁ এই গরম দেখে খা। তুমি খাবে না? হ্যাঁ ওটা দাও, অতগুলো তুলিস না, টক দিও না। তিনজনেই খাওয়া শুরু করেছে। আমি খেয়েছি তো, কিন্তু আমি তো ঘুগনি খাইনি না। ধরবো ধরবো টাকা দিয়েছ আইসক্রিম।
নেবে না অনেক ঘোরাচ্ছে তাই না কিছু হচ্ছে না তো হবে না তো হাতে করানো না ওপরে উঠে আছি পুরো এই নিচে ওপরে পুরো আছি নিচে সব নামাচ্ছে এখন কালকে পুরো দেখ সিগারেটটা কেন সোজা করা যাচ্ছে গেল 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 কতক্ষণ দাঁড়িয়ে খেলতে পারবো সবখানে নিয়ে খালে চলে যাচ্ছে আর একটা একটা করে আছে আজকে সবকিছু চড়া হয়েছে মানে খুব মজা করেছি আর শুধু মজা না অনেক জিনিসপত্র কিনেছি কিছুটা তোমাদেরকে দেখাচ্ছি আর কিছুটা দেখাতে পারবো না বাড়ি চলে এসেছি আর কি অনেক অনেক কিছু কিনেছি ঠিক আছে কী কী কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি আর মানে যে শাড়িটা হচ্ছে মানে ওটা মেলা থেকে কিনিনি ওটা তো তোমার মানে কেনা হয়েছে শাড়ির সেটা আমি শুধু মানে দেখিয়ে দিলাম এই চুড়িটা মানে এরকম কালারের আমি শাড়িটা পরবো আর এছাড়া কী কী কিনেছি দেখাচ্ছি তোমাদেরকে দেখো সিঁদুরটা খুব দরকার ছিল চুলগুলো খুব উঠে যাচ্ছিলো এমনিতে তো নেই তারপরে সেন্ট এগুলো টুকিটাকি জিনিস কিনেছি কালকে রাত্রে আমি আর কিছু দেখাতে পারিনি আমরা মানে খেতে পেয়েছিলো তাদের খাওয়া শুরু করে দিয়েছিলাম বিরিয়ানি কিনেছিলাম আমরা কালকে তো ভালোই হয়েছিলো পুরো ড্রাই ড্রাই বিরিয়ানি ছিল তো যাই হোক এখানে ব্লগটা এন্ড করলাম তোমরা সবাই খুব ভালো থেকো টাটা।